26 মার্চ আমাদের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমী জনতা আমাদের ভাই বোন জীবন দান করেছেন সেই সমস্ত শহীদদের জন্য সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধার জন্য শহীদ সমস্ত দেশপ্রেমী জনতা ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য মূলত আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে যারা এই দেশের জন্য জীবন দিয়েছিলেন মূলত তাদের লক্ষ্য কি ছিল মূলত তাদের উদ্দেশ্য কি ছিল তারা কেন এই দেশের জন্য জীবন দিয়েছিলেন সেই জীবন দেওয়ার ধারা এখনো অব্যাহত আছে নাকি সেই প্রয়োজনীয়তা এখনো বন্ধ হয়ে গিয়েছে সাধারণভাবে যিনি দিয়ে দেশের জন্য জাতির জন্য কল্যাণের জন্য কাজ করে যিনি তিনি জীবন দান করেন তিনি শাহাদাতে মৃত্যু পান যদি তার উদ্দেশ্য হয় দেশ এবং জাতি গঠনে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার লক্ষ্য অর্জনে তিনি কাজ করবেন আমরা মনে করি দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা মূলত একটি স্বাধীন সত্তা বিকাশ করে সেখানে আল্লাহর সার্বভৌমত্ব বিকশিত হবে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে সেটার জন্য একটি স্বাধীন ভূখণ্ড খুবই প্রয়োজন আজকে ফিলিস্তিনের উদাহরণ যদি আপনাদের সামনে রাখা হয় তাহলে আপনারা বুঝবেন আজকে কাশ্মীরের উদাহরণ যদি আপনাদের সামনে রাখা হয় তাহলে বুঝবেন সিরিয়ার বাবনদের ভাই বোনদের ইতিহাস যদি আপনাদের সামনে রাখা হয় তাহলে আপনারা তা উপলব্ধি করতে পারবেন যে একটি স্বাধীন রাষ্ট্র আল্লাহর পক্ষ থেকে সেই দেশের মানুষের জন্য সমাজের জন্য ওই জাতির লোকদের জন্য কতটা নিয়ামত আজকে তার সাথে যুক্ত হয়েছে আমাদের মায়ানমার সেখানকার মানুষদেরকে একেবারে চূড়ান্তভাবে মানবিকতার হৃষ্টপুষ্ট করে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে তাদেরকে আজকে মানবতার জীবন যাপন করার মুখে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে সামান্য স্বাধীনতার জন্য আজকে তাদেরকে হুমকিকে পড়তে হচ্ছে গোটা পৃথিবী আজকে যেখানে মানবিকতার কথা বলে স্বাধীনতার কথা বলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে সেই মূল্যবোধের কথা বলা ধারক বাহকরা কিছুই করতে পারছে না তারা সবাই মিলে একটি রাষ্ট্রকে এটা বাধ্য করতে পারছে না তাদের কিছু বোঝাতে সক্ষম হচ্ছে না যে একটি স্বাধীন রাষ্ট্রকে স্বাধীন নাগরিককে তাদের নিজেদের মতো করে চলতে দেওয়ার ক্ষেত্রে তাদের কি দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু তারা পালন করতে ব্যর্থ হয়েছে আমরা মনে করি এই ক্ষেত্রে তাদের উচিত এই সমস্ত রাষ্ট্রগুলো যারা স্বাধীনতার জন্য চেষ্টা করছে তাদের মৌলিক মূল্যবোধ মানবাধিকার স্বাধীনতার সমস্ত চেষ্টাকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে রেখে আল্লাহর দেওয়া এই নিয়ামতকে তাদের হাতে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আমাদের এই সমস্ত রাষ্ট্র যারা স্বাধীনতার জন্য চেষ্টা করছে যে স্বাধীনতা আমরা পেয়েছি বলে নিজেদেরকে গর্বিত মনে করি সেই স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদেরকেও সামিল করা হোক সেটার জন্য বিশ্ব ব্যবস্থা ভূমিকা পালন করুক তাদের নির্যাতন বন্ধ হোক এবং তাদের স্বাধীনতার মূল উপভোগ্য তাদের সামনে যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সেই প্রত্যাশা সেই আহ্বান আমরা গোটা জাতিসত্তা এবং গোটা বিশ্ব ব্যবস্থার কাছে আমরা আজকে আহ্বান জানাতে চাই দ্বিতীয় আজকে যে কথাটি আমরা বলতে চাই সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ স্বাধীনতার সবচেয়ে মূল প্রতিপাদ্য ছিল যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় তাদেরকে ভূষিত করেন তাদের পরিবার যারা আজকে বেঁচে আছেন আপনারা প্রায় শুনবেন ইউটিউবে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের রিপোর্টের মাধ্যমে তাদের জীবনধারা তুলে ধরার পর সরকার উদ্যোগ গ্রহণ করে অমুক জায়গায় মুক্তিযোদ্ধা এখনো চায়ের দোকান চালিয়ে তার জীবন পরিচালনা করছেন অমুক জায়গায় একজন রিক্সাওয়ালা তিনি মুক্তিযোদ্ধা হওয়ার পর রিক্সা চালিয়ে জীবন ধারণ করছেন অমুক জায়গায় একজন বৃদ্ধা মহিলা তিনি মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা ছিলেন তিনি আজকে অভাবে অনাটনে নিজের জীবন আজকে বিপন্ন করে ফেলেছেন এটি পত্রিকায় এটি অনলাইন মিডিয়ায় এটি আমাদের ইলেকট্রনিক মিডিয়া আসার পর সরকারের টনকমল এবং সেখানে দেখা যায় যে ওই ব্যক্তির জন্য হয়তো সামান্য একটা উদ্যোগ গ্রহণ করা হয় কেন এর মূল কারণ হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা এই দেশের স্বাধীনতার জন্য যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই লক্ষ্য 47 বছর অতিক্রম করে 48 বছরে পার গিয়েও আমরা সেই লক্ষ্যে এখনো আমাদের দেশকে উন্নীত করতে পারিনি বলে আমাদের এই সমস্ত বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা বেঁচে থাকা অবস্থায়ও তারা তাদের এই 48 বছর পর পাড়ি দিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন হয়নি এই দুঃখ কষ্ট নিয়ে তারা এখনো জীবন যাপন করছে আমরা মনে করি এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় দুর্বল একটি জায়গা আমরা দুর্বল জায়গা থেকে সরকারকে উদ্যোগ নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এই ক্ষেত্রে যা যা করণীয় সেই ভূমিকা পালন করার জন্য আমরা আমাদের দেশের বর্তমান প্রতিষ্ঠিত সরকার যারা দাবি করেন আমরা মনে করি তারা তাদের জাতি থেকে আলাদা করে নিজেদের একটি আলাদা সরকার প্রতিষ্ঠিত করেছেন জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যার কারণে এই সমস্ত বিষয়গুলো তারা চিন্তা করে ঐক্যবদ্ধ কোনো ভূমিকা পালন করতে পারছেন না আগামী দিনে তারা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এই ক্ষেত্রে তারা সুসংবদ্ধ এবং সুসংগঠিত ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি একই সাথে আমরা এটা আশা করি যে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাই এবং বোনেরা এই দেশ এবং জাতি গঠনের জন্য স্বাধীন একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে চেয়েছিলেন
আমরা আজকে যদি সরকারকে প্রশ্ন করি, আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি এখানে আটকে দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরকে আপনি আটকে রেখে একটি দেশ এবং জাতি গঠন করতে চান, যদি সেটাই হয়, যদি মনেও করি যে হ্যাঁ আপনার এই ধারণা ঠিক, তাহলে আপনার কাছে আমরা প্রশ্ন করতে চাই, জাতি আপনার কাছে জানতে চায়, বীর মুক্তিযোদ্ধা আমাদের এই প্রজন্ম এখন যারা বেঁচে আছেন, কমান্ডার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন যিনি প্রায় এই কথা আমরা তাকে বলতে শুনি, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি তো আফসোস করে এই কথা বলেই দিয়েছেন যে কথা 47 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী উপলব্ধি করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা তাদের মত ব্যক্ত করেছিলেন, ওই মত তারা তখন বুঝতে পেরেছিলেন। যদি আমরা তা বুঝতে পারতাম, তাহলে আমি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী আমি ওই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতাম কিনা তা আমার তখন ভেবে দেখার সুযোগ ছিল। আজকে একই কথা তিনি এভাবে আবার বলেন যে জামাত ইসলামী যে কথা 47 বছর আগে উপলব্ধি করতে পেরেছে, আমরা 47 বছর লেগেছে জামাতে সেই কথা উপলব্ধি করতে। তার অর্থ হচ্ছে যে যে সব চিন্তা নিয়ে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে বলে মনে করা হয়ে থাকে, সেই স্বাধীনতার মূল প্রতিপাদ্যের সাথে আমাদের এই দেশের জনগণকে 48 বছর বা 47 বছর পরে এসেও আমরা তাদেরকে এখনো ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা তাদেরকে এখনো ধাবিত করতে পারিনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় 2টি ধারা এখনো বিরাজমান, আমাদের দেশের সংস্কৃতিতে এখনো 2টি ধারা বিরাজমান, আমাদের দেশের রাজনৈতিক ভাবে চিন্তা চেতনা এখনো 2টি ধারা বিরাজমান। একটা দেশ অথচ 2টো বিভক্ত হয়ে আমাদের দেশের মানুষ আজকে পরিচালিত হচ্ছে। এই 2 নেশন থিওরি থেকে মুক্তির জন্য তো আমাদের দেশ স্বাধীনতার মূল বীজ বপন করা হয়েছিল, সেই থিওরি থেকে তো আমরা বেরোনে আসতে পারিনি, বরং সেই থিওরি আজকে আমাদের দেশকে 2টো আলাদা ভাগে বিভক্ত করে গেছে। যারা আজকে স্বাধীনতা ও ধৈর্যধারী বলে নিজেদেরকে মনে করেন, তারা তাদের দেশকে একটা পৈতৃক সম্পত্তি বলে মনে করে স্বাধীনতার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা যা খুশি তাই করবেন, সেটা ওই স্বাধীনতার এবং মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ওটাকে বৈধ করে ফেলা যাবে। এই প্রসঙ্গে আমি আপনাদের 4টি কথা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ দিকে যেতে চাই। প্রথম কথা হচ্ছে, যদি এটা থেকে আমাদের মুক্তি পেতে হয়, একটি জাতিকে আমাদের প্রথম যেটি নিতে হবে সেটি হচ্ছে যে আমাদের মানবিক মূল্যবোধ জাতির মধ্যে তৈরি করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, আমাদের সামনে হয়তো স্বাধীনতার ওই চেতনাটিকে তুলে ধরা হয়েছে, তাদের নামে একটা মিথ্যা ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, বিচারিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার মূল প্রতিপাদ্য ছিল সেই স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামী যে চিন্তা পালন করেছিল যে এই দেশ স্বাধীনতার সবচেয়ে বড় প্রতিপাদ্য হওয়া উচিত, আমরা আমাদের নিজেদের চিন্তার আলোকে আমাদের আগামী দিনের পথ রচনা করতে হবে। সেই পথ রচনা করার পাশে আমাদের আশেপাশে প্রতিবেশী আরো রাষ্ট্র যারা আমাদের উপরে মোড়লগিরি করেন, আমাদের উপরে দাদাগিরি করেন, আমাদেরকে পরিচালনা করার স্বপ্ন দেখেন, আমাদের এই সামান্য একটা ভূখণ্ড দিয়ে, সামান্য একটা পতাকা দিয়ে, ছোট এই পতাকাটুকু আমাদের তুলে দিয়েছেন, এটা অনেক বড় সম্পদ আমাদের, এই জাতিসত্তার এই ভূখণ্ডটিকে আমাদের অনেক বড় সম্পদ, কিন্তু এতটুকু দিয়ে বাকি সবটুকু নাটাই যারা তাদের হাতে রেখে দিয়ে আমাদেরকে পরিচালিত করবেন বলে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নে বাধাগ্রস্ত হয়েছিলেন আমাদের এই নেতৃবৃন্দ যারা মনে করেছিলেন টিপাই মুখ বাদ দিয়ে আমাদের এই দেশকে তারা ধ্বংস করে দেবেন। এটার বিরুদ্ধে যখন আমরা মাঠে নেমেছিলাম, এই দেশের সমস্ত জনগণ আমাদের সাথে মারাস্তায় নেমে এসেছিলেন, ওখান থেকে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে, কারা এটাকে মানুষের সামনে হাইলাইট করছেন, সেখান থেকে জামাতের নেতৃবৃন্দকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের সামনে এটি রাখতে হবে যে দেশের স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধ এবং আমাদের আজকের জাতীয় ঐক্যের এই জায়গাটিকে মানবিক মূল্যবোধের জায়গায়, হিউম্যান ভ্যালুসের জায়গায় আমরা যদি এটাকে নির্ধারণ করতে পারতাম, তাহলে ওই দিন যে শহীদ আমাদের যারা মুক্তিযুদ্ধের চেতনায় শাহাদাত বরণ করেছেন, আজকে যারা আমাদের এই 2012-13-14-15-16-17 যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা বলবো এই ওই একই চেতনাকে ধারণ করে তারা জামাত ইসলামের নেতৃবৃন্দ কাজ করেছেন বলে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা বলবো আজকের এই প্রজন্ম এবং ওই দিনের এই প্রজন্মকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা যেমন বীর মুক্তিযোদ্ধা, তারা যেমন শহীদ, আজকের এই প্রজন্মকে এবং এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছেন তারাও আজকে শহীদ, এবং তারা ইসলামের দৃষ্টিতে যেমন শহীদ, দেশের চেতনা, দেশের প্রেমকে উজ্জীবিত রেখে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য
জন্য তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে জীবন দিয়েছেন বলে আমি প্রত্যাশা করি এবং এটা আমরা দাবি করি যে তারা আজকের এই যুগের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই প্রজন্মকে রক্ষা করার জন্য বীর মুক্তিযোদ্ধার মতো তারা সাহসী ভূমিকা পালন করে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সেই একাত্তরের শহীদদের সাথে একই সাথে আমাদের এই শহীদদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের বলতে চাই, সামাজিক চেতনার মূল্যবোধে সোশ্যাল ভ্যালুসের জায়গায় আজকে আপনি লক্ষ্য করবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় দুর্বল জায়গাটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সামাজিকভাবে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, একটি জাতিসত্তাকে আলাদা করে দেওয়া হয়েছে, তার শিক্ষা ব্যবস্থাকে আলাদা করা হয়েছে, তার সাংস্কৃতিক চেতনাকে আলাদা করে দেওয়া হয়েছে। এই সাংস্কৃতিক এবং জাতীয় চেতনাকে যতদিন আপনি আলাদা করে রাখবেন, নিউজিল্যান্ডে আজকে যে ঘটনা ঘটেছে আপনি দেখুন, আজকে সবাই বলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন, আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার চেয়ে তো আমাদের ইসলাম অনেক আগে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছে। একটি জাতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অথবা সেখানকার যারা রাষ্ট্রীয় ধারণবাহক, সেখানকার পৃষ্ঠপোষক যারা, সেই পৃষ্ঠপোষকরা তো এক কথায় দুটো শব্দ বলে দিয়েছে, আমাদের যে ঘটনা ঘটেছে এই ঘটনার পর আমাদের দুটো কাজ, একটা হচ্ছে পিস আর একটা হচ্ছে ইউনিটি। আমাদের শান্তি দরকার, শান্তির জন্য ইউনিটি দরকার। ঐক্যবদ্ধ জাতি গঠন করা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তারা সবাই মিলে রাস্তায় নেমে এসেছেন, তারা সবাই মিলে তাদের ধর্মীয় চেতনার ভিত্তিটা ভুলে গিয়ে তারা মসজিদে এসে এক জায়গায় হয়ে কাতারে কাতারবন্দি হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। আমাদের দেশেও এরকম অনেক খুনের ঘটনা, অনেক বড় বড় ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেই ঘটনাকে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। তাদেরকে সমবেদনা জানানোর বিপরীতে, তাদের পাশে এসে দাঁড়াবার বিপরীতে আমাদের জাতির মধ্যে এরকম ক্রান্তিকাল যখন হয়েছে, সবচেয়ে বড় ক্রান্তিকাল তো আমাদের সামনে 25শে এবং 26শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের মিডিয়ারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, আপনাদের ভালো মনে থাকার কথা, বলা হয়ে থাকে না শুধু, ইতিহাস এটি প্রমাণিত যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও যতজন সেনাবাহিনীর হত্যাকাণ্ড না ঘটেছে তার চেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 2009 সালের 25শে এবং 26শে ফেব্রুয়ারি। কেন আমাদের একটা স্বাধীন রাষ্ট্রে এত বড় দুর্ঘটনা ঘটলো, সেই ঘটনার আজ পর্যন্ত আমরা কেন একটি সুষ্ঠু তদন্ত করে তার রিপোর্ট জাতির কাছে প্রকাশ করতে পারিনি? এটি জাতি জানতে চায়। 2009 থেকে আজকে 2019 সাল 10 বছর পার হয়ে গেল, আমাদের জাতি আজকে জানতে পারিনি এই ঘটনার মূল প্রতিপাদ্য এবং এর পিছনে কারা। জাতি মনে করে সরকার যদি আন্তরিক হতো তাহলে এটার যথার্থ প্রকৃত তথ্য এবং উপাত্ত এবং প্রকৃত তথ্য প্রতিবেদন জাতির কাছে তুলে ধরা যেত। বরং কোনো কোনো ক্ষেত্রে এই দেশের মানুষ মনে করে এই সব কিছুর পিছনে আমাদের একটি কুচক্রি মহল, যারা এই সমস্ত এই সৎ অফিসারদেরকে, এই স্বাধীন চেতা দেশপ্রেমিক অফিসারদেরকে পছন্দ করতো না, বরং তাদেরকে ব্যারিকেড মনে করতো, তাদের সামনে তাদের প্রতিবন্ধক মনে করতো, তাদেরকে নানান কৌশলে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা তাদের মসনদকে পাকাপোক্ত করার এক সুদূরপ্রসারী চক্রান্তের অংশ হিসাবে এটা করেছে কিনা, এটা জাতি আগামী দিনে জানার অপেক্ষায় আছে এবং এটা হয়তো একসময় প্রকাশিত হবে, এটা আমরা একসময় জানতে পারবো এবং জানার মধ্যেই আমাদের কাছে আবার প্রমাণিত হবে যে স্বাধীনতা যুদ্ধে এত সংখ্যক সেনাবাহিনী শহীদ না হলেও আজকের এই প্রেক্ষাপটে এতজন সেনাবাহিনীকে চৌকস, মেধাবী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন সেনাবাহিনীকে কেন জীবন দিতে হয়েছিল। এটা সামাজিকভাবে আমাদের একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে। যে কোনো ঘটনা ঘটলি এটাকে রাজনৈতিকভাবে রূপ দিয়ে তাকে সামাজিকভাবে আলাদা করে দেওয়া, তাকে সামাজিকভাবে নিবৃত্ত করে ফেলা। আজকে সেদিন আমাদের 5 জন 7 জন 10 জন 15 জন মুক্তিযোদ্ধাকে অথবা আমাদের লেখক সাহিত্যিকদেরকে অথবা আমাদের বুদ্ধিবৃত্ত ইন্টেলেকচুয়ালদেরকে আলাদা করে ফেলা হয়েছে। আজকেও তো আমাদের দেশে একই গুমখুমের ঘটনা ঘটছে। সেদিন মুনির চৌধুরীকে আমরা এখনো খুঁজে পাই নাই, জানা হয়ে থাকে, বলা হয়ে থাকে, আজকের দিনে তো আমাদের সেটি বন্ধ হয়নি, আমাদের দেশ তখন স্বাধীন ছিল না, তখন ঘটনা ঘটেছে। আজকে স্বাধীন দেশে কেন আমরা আমাদের ভাইদেরকে আমরা খুঁজে পাবো না? আজকে হারিয়ে গেছে, জানার সুযোগ নাই আমাদের অমুক ইলিয়াস আলী কোথায় আছে, আমাদের জানার সুযোগ নাই আমাদের ব্যারিস্টার আরমান কোথায় আছে, আমাদের জানার সুযোগ নাই আমানা লাজমি কোথায় আছে, আমাদের জানার সুযোগ নাই আমাদের শত শত এই দেশের নাগরিক তাদেরকে কে কোথায় নিয়ে রেখেছে, তাদের পরিবার আজকে জানতে পারতেছে না। তাহলে স্বাধীন দেশের আগের চিত্র আর স্বাধীন দেশের পরের চিত্রের পার্থক্য হিসেবে দেশের মানুষের কাছে এই সরকারের কি বক্তব্য আছে, এটাই জাতি আজকে এই 47 বছর পাড়িয়ে 48 বছরে এসে তারা জানতে চায়। আমি আপনাদের সামনে তৃতীয় যে কথাটি উল্লেখ করতে চাই সম্মানিত ভাইয়েরা, শেষ কথা আমি আমার বক্তব্যে আজকে, যেহেতু দোয়া অনুষ্ঠানের মূল কথা, মৌলিক কথা আমি যেটি বলে আজকে আমার কথা শেষ করতে চাই, একটি দেশের মুক্তির জন্য যদি জাতীয় প্রেমে, স্বাধীনতার প্রেমে, দেশ প্রেমে একটি জাতিকে গড়ে তুলতে হয় তাহলে দেশপ্রেমের চেতনার উল্লেখ করতে হলে প্রথমেই সেই জাতিকে একটি ইসলামী চেতনা, তাদেরকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আইডিওলজিক্যাল চেতনার ভিত্তিতে
আইডিওলজিক্যাল ভ্যালুস এর ভিত্তিতে, আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে একটি জাতি গঠন করা ছাড়া একটি দেশপ্রেমিক জাতি গঠন করা অসম্ভব। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মূলত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রহর হিসেবে ভূমিকা পালন করে, এই অর্থে যে আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার জন্য, এটিকে সংরক্ষিত রাখার জন্য, এটিকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য যে নৈতিকতা, সৎ এবং যোগ্য একদল দক্ষ নাগরিক দরকার, সেই নাগরিক তৈরির জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করে আসছে। এবং আলহামদুলিল্লাহ আমরা এই নজির রাখতে সক্ষম হয়েছি যে এই দেশে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, অথচ তিনি এক টাকার দুর্নীতির সাথেও আপোষ করেন নাই, সেই মন্ত্রী একমাত্র দল বাংলাদেশে যারা জামাত ইসলামী উপহার দিতে সক্ষম হয়েছে। আমরা এটা মুখের কথা না, প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী চেতনার ভিত্তিতে যে রাজনৈতিক কথা বলে, ইসলামের চেতনার ভিত্তিতে অর্থনৈতিক সমাধানের কথা বলে, ইসলামী চেতনার ভিত্তিতে যে পারিবারিক গঠনের কথা বলে, ইসলামী চেতনার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার কথা বলে, সেই কাঠামো তৈরি করার জন্য একদল সোনার মানুষ যদি ইসলামের ভিত্তিতে তৈরি করা না যায়, এই দেশের রাষ্ট্রের স্বাধীনতার স্থপতি হিসাবে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি তো আফসোস করে একটি বলিও ছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি সোনার খনি, চোরের খনি। একটা দেশকে যদি সোনার দেশে পরিণত করতে হয় তাহলে তার আগে একদল সোনার মানুষ প্রয়োজন, কিন্তু আমার দুঃখ যে আমি একদল সোনার মানুষ তৈরি করতে পারলাম না। আজকে এই 47 বছর পরে এসে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনারা নিঃশেষ করে দিতে চান, আমাদেরকে আপনারা নির্মূল করে দিতে চান, আমাদেরকে ভিন্ন কথা বলে, আমাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে আমাদের জাতি থেকে আলাদা করে দিতে চান, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, ওনারা যে নেতৃত্ব দিয়েছেন জাতিকে, ওনারা যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, ওনারা যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমাদের হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব উনি যে দায়িত্ব পালন করেছেন, ওনাকে আজকে কেন জেলখানায় রাখা হয়েছে? আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে এখনই মুক্তি দেওয়া প্রয়োজন। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে এখনই এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দেওয়া প্রয়োজন, মাওলানা আব্দুস সোবহান সাহেবকে মুক্তি দেওয়া প্রয়োজন। ওনাদেরকে জেলের ভিতরে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য যারা মূলত দেশের সমগ্র স্তরগুলোতে কাজ করে এই পর্যন্ত জীবনের এক চূড়ান্ত সময়ে এসে পৌঁছেছেন, তাদেরকে কারারুদ্ধ করে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থবহ করা অসম্ভব, এটা দুশ্চিন্তার এবং অকল্পনীয়, এটা কখনো সম্ভব হবে না। তাই আমরা আজকে সরকারের কাছে অনুরোধ করি এই সমস্ত জাতীয় বিভেদের কথা বলে একটি জাতিকে অর্থবহ করা যায় না, একটি জাতির স্বাধীনতাকে অর্থবহ করা যায় না, সেই প্রত্যাশা সরকারের কাছে, সেই আহ্বান সরকারের কাছে রেখে আমাদের নেতৃবৃন্দ সহ যাদেরকে রাজনৈতিকভাবে জেলখানায় রাজবন্দী হিসেবে আটক করা হয়েছে তাদের মুক্তির পাশাপাশি আজকে বাংলাদেশকে যারা একটি কারাগারে পরিণত করে রেখেছেন, এই দেশ এখন একটি কারাগার, আল জাজিরার মতো টেলিভিশনে আজকে রিপোর্ট করা হয়েছে বাংলাদেশের সমস্ত স্বাধীনতা কুক্ষিগত করে রাখা হয়েছে, সাথে সাথে আল জাজিরাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনি করে যে যখন যেখানে কথা বলতে চাইবেন তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দিয়ে একটি জাতিকে মুক্ত করা যায় না। আমরা যদি স্বাধীনতা চাই তাহলে আমাদের কথা বলতে দিতে হবে, আমরা যদি স্বাধীনতা চাই তাহলে আমাদেরকে মুক্তি দিতে হবে জেলবন্দি থেকে, আমরা যদি স্বাধীনতা চাই আমাদের গণমাধ্যমগুলোকে শান্তি সুবিধা মতো তাদেরকে কথা বলতে দিতে হবে। আজকে সাগর রুমির হত্যাকাণ্ডের বিচার আমাদের দেশে আমরা করতে পারি নাই, আমাদের দেশের একজন তরুণ হত্যা আমরা করতে পারি না, আমাদের দেশের এই হত্যাকাণ্ডগুলোর বিচার আমাদের হবে একদিন, এবং আমি বিশ্বাস করি এই সময়ের সরকারকে এক সময় এই 17 কোটি মানুষের আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়িয়ে তাদেরকে এর জবাবদিহি করতে হবে। সেইটার জন্য প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এই দেশের মানুষকে সংগঠিত করে, সুসংগঠিত করে, একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে আমরা যদি ইসলামের চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনার পাশে দাঁড় করাই, আর এখন মুক্তিযুদ্ধের চেতনার অর্থই হচ্ছে ইসলাম বিরোধী চেতনা, এই চেতনার দুটো পারস্পরিক সাংঘর্ষিক অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমরা ইসলামের চেতনাকেই যদি ধারণ করতে পারি, গোটা বিশ্বে আজকে আলোড়িত হচ্ছে ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ আমাদের সামনে খোলা নাই। নিউজিল্যান্ড আজকে তার সর্বশেষ জ্বলন্ত উদাহরণ। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বড় মেধাবী, অথচ তারা আত্মহত্যা করছেন, আজকে বুয়েটের ছাত্র আত্মহত্যা করছেন, আজকে মেডিকেলের ছাত্র আত্মহত্যা করছেন, কারণ তাদের সামনে কোনো গাইডলাইন নেই, তাদের সামনে কোনো হোপ নেই, তাদের সামনে কোনো প্রত্যাশা নেই, জাতির কোনো নেতৃত্ব তাদের সামনে যথাযথভাবে উপস্থাপন করা নেই। সম্ভবত কারণেই আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো একটি জাতিকে এত বড় হুমকির মুখে ঠেলে না দিয়ে আসুন আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে আমরা অংশগ্রহণ করি। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, আগামী দিনে সেই
কাজকে আরো ত্বরান্বিত করে আমরা বাংলাদেশের এই স্বাধীনতা স্বর্ণ থেকে অর্থবহ করে গড়ে তুলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা একটা শক্তিশালী উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। আজকের স্বাধীনতার এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শহীদদের সর্বোচ্চ মর্যাদা এবং শহীদ পরিবারে যারা বেঁচে আছেন তাদের যথার্থ সম্মান এবং সবরের সাথে তারা দিন যাপন করতে পারেন, দেশের মানুষ যেন তাদের জানতে পারে, দেশের মানুষ যেন তাদের পাশে দাঁড়াতে পারে, সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে। সরকারের প্রতি সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম দোয়ার মাধ্যমে শেষ হবে। এই পর্যায়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাষ্ট্রীয়ভাবে যথার্থ পৃষ্ঠপোষক দেওয়ার ক্ষেত্রে আপনি রাষ্ট্রকে তৌফিক দান করেন। আমরা যারা আছি আমাদেরকেও আপনি যথার্থভাবে তাদের খেদমতে আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশে কাজ করেছে আল্লাহ তাদেরকে বিনা অপরাধে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ। দেশের স্বাধীন আজকে এই স্বাধীনতার দিনে আমরা আপনার কাছে আহ্বান জানাই, আপনার কাছে আবেদন জানাই, আপনার কাছে প্রার্থনা করছি, আপনার কাছে আজকে আপিল করছি আল্লাহ। মেহরবানি করে আমাদের কে মাজার ইসলাম ভাই সহ আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ আমাদের মাওলানা আব্দুস সালাম সাহেব সহ যারা আছেন তাদের সকলকে আপনি ভক্তির পথ করে আল্লাহ তাদের পরিবারের কাছে আপনি ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে ভূমিকা পালন করার পথ আপনি প্রশস্ত করে দিন, তাদের জমিনকে আপনি বিস্তৃত করে দিন আল্লাহ। আমরা যারা আজকে বাংলাদেশ নামক এই কারাগারে আছি আমাদেরকে আপনি প্রকৃত স্বাধীনতার অর্থ ভোগ করার আপনি তৌফিক দান করেন। সেই প্রকৃত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের যার যেখান থেকে যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই দেশকে যদি একটি অর্থবহ মুক্তির প্রকৃত দেশ হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একদল সৎ দক্ষ যোগ্য নাগরিক। এই সৎ দক্ষ যোগ্য নাগরিক তৈরি কাজ করছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ আপনি আমাদেরকে এই কাজে বরকত দান করেন, এই কাজ আপনি আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ। আমাদের পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা রাখা হয়েছে, এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন।